আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন সিবিআই এর দুজন আধিকারিক। থ্রিডি স্ক্যানারে চলছে তদন্ত প্রক্রিয়া। এমার্জেন্সি বিভাগের একাধিক অংশ খতিয়ে দেখলেন সিবিআই। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ততন। ততন, সিবিআই একেবারে কড়াভাবে নজরদারি চালাচ্ছে, তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে, থ্রিডি স্ক্যানারে চলছে তদন্ত প্রক্রিয়া, তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ গৌরব, তোমাকে জানিয়ে রাখি, আরজিকরে গতকাল যখন সিবিআই আধিকারিকরা আসে তখন তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং তারা থ্রিডি স্ক্যানার দিয়ে সেই সেমিনার হলে তারা তদন্ত চালাচ্ছিল এবং রাত্রি 9টা নাগাদ দুজন সিবিআই আধিকারিক বেরিয়ে যান এবং পরে আরো তিনজন আধিকারিক আসেন এবং সেখানে তারা এমার্জেন্সিতে তদন্ত চালায় এবং থ্রিডি স্ক্যানার ততক্ষণে সেমিনার হলে তারা তদন্ত চালাচ্ছিল কিন্তু এমার্জেন্সিতে চালিয়ে তদন্ত চালানোর পরে তারা বেশ কিছু নথি সেখান থেকে উদ্ধার করে এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এবং বেরোনোর সময় তারা আমরা জানতে পেরেছি যে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের হয়তো সিবিআই অফিসে ডাকা হতে পারে কারণ তাদের থেকে বেশ কিছু সূত্র এবং প্রমাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সিবিআই আধিকারিকরা প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করবে এবং প্রয়োজন হলে তাদের হেফাজতে নিতে পারে। গৌরব একেবারে তদন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। থ্রিডি স্ক্যানারে চলছে তদন্ত প্রক্রিয়া। এমার্জেন্সি বিভাগের একাধিক অংশ খতিয়ে দেখলেন সিবিআই। সিবিআই একেবারে কড়াভাবে এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে যাতে কোনোভাবে তথ্য প্রমাণ লোপাট না হয়। জরুরি বিভাগ পরিদর্শন করে বেশ কিছু তথ্য প্রমাণ করেছে তারা সংগ্রহ করেছেন। আরও 3 সিবিআই আধিকারিক এখনও এমার্জেন্সিতে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে কড়া হাতে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে তদন্তে সিবিআই সন্দীপ ঘোষকেও ইতিমধ্যে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই নিয়ে যেতিমতোই যত সময় যাচ্ছে ততই যেন জোরালো হচ্ছে রহস্য, জোরালো হচ্ছে উন্মোষণ হচ্ছে একেবারেই তদন্ত প্রক্রিয়া।